गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू दीपांजन सरकार ब्लॉग। तो गाइस आज के दिन एटा सेकंड ब्लॉग, आज रविवार सकाले आमरा संडे राइडे गेछिलाम आर एखन बिकेल हये गेछे। एखन जाच्छि आमि राजादार बाड़ी, कारण आज के कलकाता थेके सार्विसिंग एर लोक एसेछे। हिरकदार गाड़ी और रतुलदार गाड़ी सार्विस हबे और रतुल देखा जाए फुल सिस्टम एक्जस्ट लगाबे। तो आज के सेटर उपर भिडियो बनाबो और आमार स्माइल देखे तो आज के बुझते ही पारछो आमि खूब खुशी, कारण आमार यूट्यूब चैनेले 1K सबसक्राइबार कमप्लीट हये गेछे। तो गाइस चलो जावा जाक, आमि एखन बाइपासे दाड़िछिलाम तो ताई जन्य ब्लॉगटा एखानेई स्टार्ट कर दिलाम। तो तोमादेर साथे देखा हच्छे राजादार गैरेजे गिये। फॉलो करते गाइस रतुलदार बाइकर काज कंप्लीट, हिरकदार गाड़ी काज शुरू हो गए और रतुलदार गाड़ी साउंड एक बार सुनो। गाइस रतुलदार बाइकर साउंड सुनो, फुल सिस्टम कंप्लीट हो गए। एक बार रेव करो वो हिरकदार बाइकर काज शुरू हो गए। এখানে একটা টেনার আর ওখানে একটা টেনার। আরে মেরা কাছে আসো, নিকল গিয়া ভাই, জল বেড়ি গেছে চোখ দিয়ে। নির্মলদার বাইকের কাজ স্টার্ট হয়ে গেছে। চুপচাপ দেখছো কেন এভাবে? দেখিনি কোনো দিন, দেখছি চুপচাপ দেখছে। তো গাইস হিরকদার বাইকের অবস্থা দেখো, টোটালটা খুলে দিয়েছে। তো হিরকদার কি কি কাজ হচ্ছে বাইকে আজকে? ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে, শটল বডি ক্লিন হচ্ছে। আচ্ছা, ফুল সিস্টেম থাকলে তো আর পার সার্ভিসের দরকারই ভাই, শটল বডি ক্লিন। আর ওই আমাদের এরকম প্রবলেম হচ্ছে, হ্যাঁ, রেভ করলে স্টার্ট অফ হয়ে যাবে। আর মাঝে মধ্যে কোথায় কি সিগন্যাল স্টার্ট অফ হচ্ছে, বাস অসুবিধা হচ্ছে। आपका टोटल बॉडी तो क्लीन हो गया, तो वो शायद अभी प्रॉब्लम सॉल्व हो जाएगा, एकदम सॉल्व हो जाएगा।
कोई प्रॉब्लम नहीं। और एक्सीलरेशन तो वो जो एडजस्ट नहीं हुआ था वो भी ठीक हो गया, सब सुधीर भैया ने ठीक कर दिया, चीरफाड़ कर दिया। थैंक यू सुधीर दा। एंड तुम दादा तुम्हारा नाम टैक्टर बोल रहा था रविन दा, तो तुम जो नेशे मैंने हमारे जो खुबी उपकार कर তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ল্যাপটপ অন হয়ে গেছে, এখন কাওয়াসাকির যে সিস্টেম দিয়ে পুরো গাড়িটা এখন পুরো স্ক্যান করা হবে। তো যদি ইসিউর কোনো আপডেট এসে থাকে অফিসিয়ালি কাওয়াসাকি থেকে তাহলে সেটা অটোমেটিক্যালি আপডেটটা নেবে, এবং তারপরে আর যদি কোনো প্রবলেমস থাকে সেটাও ডিটেক্ট হবে, সেটা ওখানে রেকটিফাই করা যাবে। তাই জন্য এই সিস্টেমটা লাগানো। তো আলটিমেটলি এবার শুরু করা হচ্ছে স্ক্যানিং এর কাজটা। এতে আমাদেরও নলেজ বাড়ে, ইয়ারদেরও নলেজ বাড়ে। আর নেক্সট এটাও যাবে কলকাতা হাই কোর্ট, এটা হচ্ছে ব্যাপার। ওই জন্য তো আমরা বড় গাড়ি ফোর হুইলার কাজ করালো, সবসময় ফোর হুইলারের পাশেই থাকি, এবং সুপার বাইক কাজ হলো আমরা থেকেই কাজ করে। আলটিমেটলি আজকে সারাদিন রাইড হয়েছে, রাইডের পরে তারপরে বাড়ি এসছি, তারপরে কোনো রেস্ট নেই, ঠিক আছে। তো গাইস ফাইনালি হিরক দা রাতুলদার বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন গইতে বাজে রাত্রি 11টা, এখন আমি বাড়ি যাবো। আর আজ সিরিয়াসলি প্রচুর টায়ার্ড, ও এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, কোথায় খারাপ লেগেছে, কোথায় ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর লাইক করতে একদম ভুলবে না, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন টাটা।